পশ্চিম বাংলায় পঞ্চায়েত ভোট হয়নি, ভোটের নামে লুট হয়েছে। আগামীকাল বিকেল তিনটায় আপনাদের সঙ্গে মিলিত হব মমতা ব্যানার্জির একটি বড় দুর্নীতি নিয়ে, যেটাতে সরাসরি তিনি যুক্ত। ওএমএল এবং WTL তার সমস্ত টেন্ডার কাগজপত্র ইত্যাদি নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বড়সড় দুর্নীতি করেছেন, দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলে যাবতীয় তথ্য প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বেলা তিনটে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু কি দুর্নীতির সঙ্গে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়? শুভেন্দু এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিক বৈঠক শেষে শুভেন্দুবাবু বলেন, আগামীকাল বিকেল তিনটে আপনাদের সঙ্গে মিলিত হব মমতা ব্যানার্জির একটা বড় দুর্নীতি নিয়ে, যেটাতে সরাসরি তিনি যুক্ত। ওয়েবেল ও WBTL তার সব টেন্ডার কাগজপত্র ইত্যাদি নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন শোনাবো আপনাদের। পশ্চিম বাংলায় পঞ্চায়েত ভোট হয়নি, ভোটের নামে লুট হয়েছে। আগামীকাল বিকেল তিনটায় আপনাদের সঙ্গে মিলিত হব মমতা ব্যানার্জির একটি বড় দুর্নীতি নিয়ে, যেটাতে সরাসরি তিনি যুক্ত। ওএমএল এবং WTL তার সমস্ত টেন্ডার কাগজপত্র ইত্যাদি নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব। এর আগেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের একাধিক দুর্নীতির কথা জানেন যা ফাঁস করবেন। এর আগে গত 21 জুলাই CBI দপ্তরে গিয়ে CBI এর ডেপুটি ডিরেক্টরকে সারদা কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্ত থাকার প্রমাণ দিয়ে এসেছেন বলেও দাবি করেন তিনি। তার ঠিক এক সপ্তাহের মাথায় মমতার বিরুদ্ধে ফের সরাসরি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে সরব হলেন তিনি। শুভেন্দুর একের পর এক আক্রমণ নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, তৃণমূলের বিভিন্ন স্তরে দুর্নীতি যে হয়েছে তা স্বীকার করে নিচ্ছেন নেতারাও, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা মোটের ওপর এখনো অটল বলে ধারণা জনমানুষের। আর সেই ভাবমূর্তিকে পুঁজি করে একের পর এক ভোট বৈতরণী পার করে চলেছে তৃণমূল। তাই এবার সরাসরি মমতাকে দুর্নীতিতে জড়িয়ে তৃণমূলকে আরো দুর্বল করতে চাইছেন শুভেন্দু ও BJP। আরো অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।